বৃন্দাবনে আমার রাধারানী একদিন নয় এক বছর নয় একশো বছর ধরে কাঁদছে। ভগবান কৃষ্ণ কথা দিলেন আমি আজকে যাব কালকে ফিরে আসব। সেই যে কালা গেল আহা, ফিরে আসব বলে আর এলো না। দেখতে দেখতে যত দিন পেরিয়ে যায় রাধারানীর কান্না তত বেড়ে যায়। মাস যায় বছর যায় রাধারানীর কান্না আরো বেড়ে যায়। যখন বছরের পরে বেশি বছর পেরিয়ে গেল রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারে না, পাগলিনী হয়ে বনে বনে ঘুরে বেড়ায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ একবার দেখা দাও বলে। আমরা তো মুখে মুখে খুব বলি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি চলে গেলে আমি বাঁচবো না, বলি না? হ্যাঁ গো মা, আমাদের সংসারের মানুষ, ভালোবাসার মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায় আমরা কতদিন কাঁদব? এক বছর, দু বছর, পাঁচ বছর, যত দিন যাবে কান্নাটা আমাদের কমে যাবে। যত দিন যাবে কান্নাটা কমে যাবে গো, আপনজন ছেড়ে চলে গেছে, নিজেকে মানানোর চেষ্টা করব, আর কাঁদব না। ঘরে একটা ছবি টাঙানো থাকবে, কখনো কখনো ছবিটাকে দেখে কিছু কিছু কথা বলবো, মনে মনে একটু কষ্ট পাবো, আবার ভুলে যাব। কেন কেন এমন হয়? যাকে ছাড়া আমি একবিন্দু রইতে পারি না, যে ভালোবাসার মানুষটি ছাড়া আমি থাকতে পারি না, ছটফট করে কেঁদে মরি, তুমি যেও না আমায় ছেড়ে, এত সব কথা বলি, সেই মানুষটি যখন চলে যায় তখন আমাদের কান্না ধীরে ধীরে কমে যায়। কারণ একটাই, এই সংসারে যে আমাদের ভালোবাসা ছিল এটা হলো মায়া। শাস্ত্র বলছে যতদিন মায়া একটু একটু করে বাড়ে, মানে যতদিন যায় মায়া তত কেটে যায়, যতদিন একটু একটু করে বেড়ে যায় মায়া তত কেটে যায়। কিন্তু আমার রাধারানী আর গোবিন্দের সঙ্গে যে সম্বন্ধ সেটা কিন্তু মায়া নয়, একদম উল্টোটা, যার নাম হচ্ছে প্রেম। রাধা, প্রেমের স্বভাবটি কেমন? না যত দিন যাবে তত প্রেম বেড়ে যাবে, কিরে ঠিক তো? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা এটা অনুভব করতে পারে। কৃষ্ণ ভক্ত না হলে অনুভবটা আসে, অনুভূতিটা আসে না। যত দিন যাবে প্রেম তত বেড়ে যাবে, পাগলামিও তত বেড়ে যাবে। তা রাধারানী কতদিন ধরে কাঁদছে গো? একশো বছর ধরে। তাই রাধারানী করেছে কি, ওই বৃন্দাবনের মাটি থেকে একটা ঢিল কুড়িয়ে সেই ঢিল দিয়ে মাটির উপর একটা কৃষ্ণের ছবি এঁকেছে। দেখুন কেমন লীলা রাধা মাধব, মাটির উপর কৃষ্ণের ছবি এঁকে সেই ছবিটার উপর উবুর হয়ে রাধারানী তাকে বলছে, ও কৃষ্ণ একবার কথা বলো না গো, একবার বলো, কতদিন তোমার মুখে কথা শুনি না। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে আমারে কাঁদে বাহু তুলি, পরাণ বধু গেল কোথা, কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে আমার কাঁধে বাহু তুলি, আহা পরাণ বধু গেলে কোথা, কৃষ্ণ কৃষ্ণ বলি
राधा कांदे बहु तुली परण बोधु गेले कोथा राधे अमर कृष्णा कृष्णा कदे बाहु तुली मरण बोधु गेले कोथा का शमरा राधे अमर कारिशने कहे कथा कारिशने कहे परन बुधु एक बार कथा पदान बुधु एक রাধারানীর সঙ্গে সব সময় থাকতেন তার সখীরা ললিতা বিশাখা বলছে রাধে করেছিস কি যে মানে তোর ওই পরাণ বধু কথা বলবে না কেন কেন বলবে না মাটিতে আঁকা গোবিন্দ বলে হ্যাঁ রে তোরা কি জানিস না আমার প্রাণবধুয়া তিনটি ভাবে থাকে এক হচ্ছে স্বরূপে যদি কোনো ভক্ত ভালোবেসে একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারে না ভগবান তো কাঙালের মতো দরজায় দরজায় ঘুরে বেড়ায় মা ভালোবাসা পাওয়ার জন্য আমরা সংসারে ভগবানকে অনেক কিছু দিই পুজো পাঠ করি মন্দির করি কত কিছু করি বার করি ব্রত করি উপোস করি কিন্তু ভালোবাসা যদি কেউ ভালোবেসে ভগবানকে ডাকতে পারে ভগবান তার কাছে উপস্থিত হয় তাকে দেখা দেয় তার সঙ্গে ভালোবাসার সম্বন্ধ হয় তা রাধে এটা হচ্ছে স্বরূপে দর্শন কে বলছে রাধারানী কাকে বলছে ললিতা বিশাখা আরেকটি ভাব জানিস যদি কোনো ভক্ত আমার কৃষ্ণের নাম করতে পারে মন প্রাণ উজাড় করে
से नाम मध्य प्रभु हृदय राधे आज के तार प्रमाण देखो अपने हरिभाषण नाम और नामी भेद नाई जे नाम से कृष्ण मान कृष्ण नाम और कृष्ण दोटोई एक ही जे नाम से कृष्ण भज निष्ठा करी नामेरो सहित आछेन आपनि श्री हरि बिदाई गौर हरि बोल हरि बोल जदि केउ मन प्राण उजाड़ करे कृष्ण नाम बोलते पारे कृष्ण तार होये जाए नामेर मध्ये आर आरेकटि भाव होच्छे विग्रह सेटा जदि माटिर तैरिओ हय पाथरेरो हय कोनो धातुरो हय काठेरो हय এমনকি মাটিতে আঁকা ছবি আমার কৃষ্ণ থাকতে পারে না থাকতে পারে না সঙ্গে সঙ্গে জেগে যায় এই ললিত আমার কথা বলিস না আমার এই মাটিতে আঁকা গোবিন্দ আমার সঙ্গে কথা বলবে বলছে না বলবে না বলবে না কেন এই রাধে তুই তো বৃষভানু রাজনন্দিনী বৃষভানু রাজার মেয়ে তুই তো বৃষভানু রাজার মেয়ে রাধা রানী তোর বাবার কত টাকা পয়সা যে কারণে প্রত্যেকটি শিক্ষার জন্য আলাদা আলাদা করে গুরু রেখে তোকে শিখিয়েছে আঁকা শিখেছিস পড়াশোনা শিখেছিস নাচ শিখেছিস গান শিখেছিস সব তো গুরু ধরে শিখেছিস আমাদের না হয় ভুল হতে পারে আঁকতে গিয়ে তোর ভুল হলো কেন রাধারানী মাটিতে যে ছবিটা আঁকছে আঁকাতে ভুলটা কোথায় এবার জানতে হবে রাধে রাধে ও মা ভুলটা কোথায় হলো আপনাদের গ্রামে কেউ আঁকা শেখে নাকি শেখে আঁকা শেখে বাহ তা যারা আঁকা শেখে তারা ঠিক জানবে যে কোনো মানুষের যদি ছবি আঁকতে যায় হয় বদন থেকে আঁকতে হয় মানে মুখ থেকে শুরু করতে হয় কিংবা চরণ থেকে তাই তো হয় মুখ থেকে মানে চোখ দুটো দিয়ে শুরু করতে হয় বদন থেকে কিংবা চরণ থেকে আঁকতে হয় কিন্তু রাধারানী কোথার থেকে এঁকেছে না বদন থেকে এঁকেছে শুরু করেছে না চরণ থেকে শুরু করেছে কোথার থেকে শুরু করেছে আঁকিয়া সে কোটি বড়ই রশ্মি কোটি কোটি মানে কোমর আঁকিয়া সে কোটি পরাইলো ধটি ধটি মানে কোমরে বাঁধা ওড়না আঁকিয়া সে কোটি পরাইলো ধটি ওগো কত আমার নাভি সর্ব আঁকিল আমার নাভি সর্ব আঁকিল কত হু যত্ন করি গো কত হু যত্ন করি কত হো যতন করিব কত হো যতন করি বলি নাভি নয় যেন যেন প্রেম সরব নাভি নয় যেন প্রেম সরব আমি যাই রে শোভা পালাই যাই আমি যাই রে সোমা বালাই যাই রে যাই যাই
प्रेम राधा रानी छवि ऊपर दिखे उठा কি আঁকলেন নাভি আঁকলেন এবার আরো ধীরে ধীরে যখন উপর দিকে উঠছে আঁকিয়া দু বাহু দুটি বাহু একে তাতে যত্ন করে একটু মুরলি দিয়েছে আবার কি করলো একটু কণ্ঠের ছবি আঁকলো সেই কণ্ঠে গোল গোল এমন দাগ দিল দেখে মনে হচ্ছে না শাঁখের গায়ে যে দোল দাগ থাকে শাঁখকে সুন্দর লাগে মনে হচ্ছে কঙ্কু কণ্ঠ আস্তে 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 ছবিটা উপর দিকে উঠছে ছবি আঁকা হচ্ছে রাধারানী পাগলিনী হয়ে কেঁদে যাচ্ছে ছবি আঁকতে আঁকতে আঁকিয়া সে বাহু ধারা বহে দু মুরলি দিল সে করে করে কণ্ঠ কি অপরূপ শোভা বদন আঁকিল করে বদন আঁকিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শনে কহে কথা কথা কহে যদুনা ওহে প্রাণনা একবারে দেখো না রাধার ব্যথা রাধার ছবিটা কেন কোমর থেকে এঁকেছি জানিস তবে শোন তোরা তো আমার মরমিয়া সখী আমি জানতাম যদি বদন থেকে আঁকি প্রথমে দুটি আমাকে নয়ন আঁকতে হবে আর আমার গোবিন্দের নয়ন দুটি কত সুন্দর তোরা তো জানিস সেই নয়নে যদি একবার নয়ন আমার পড়ে যায় আমার আঁকা হবে না আমি ছেড়ে দিলাম বদন থেকে আঁকলাম না আমি আবার ভাবলাম আমি চরণ থেকে আঁকবো পা থেকে আঁকবো তোরা তো জানিস এক চরণ পেয়ে আমার গোবিন্দ চিরদিনের মতো চিরকালের মতো আমায় ছেড়ে চলে গেছে সে তো সব পারে রে ওই মাটিতে আঁকা গোবিন্দ সে যদি চরণ পেয়ে যায় মাটিতে আঁকা গোবিন্দ যদি চরণ পেয়ে যায় এই আঁকা গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে আমি কি নিয়ে সখী বাঁচব রে আমি কি নিয়ে সখী ওরে বাঁচব গোবিন্দ যদি চলে যায় মাঠে রাখা গোবিন্দ যদি চলে যায় রে মাঠে রাখা বিন্দু চলে যায় মাটি রাখা গোবিন্দ যদি চলে যায় রে মাটি রাখা গোবিন্দ চলে যায় রে মাটি রাখা গোবিন্দ যদি চলে যায় রে মাটি রাখা গোবিন্দ যদি চলে যায় রে মাটি রাখা
गोविंद चले जाए रे राधा गोविंद जदि चले जाए रे राधा गोविंद जदि चले जाए रे চরণ থেকে যে আঁকবো চরণ পেলেই তো পালিয়ে যাবে কৃষ্ণ এক চরণ পেয়ে চলে গেছে আবার যদি মাটির আঁকা গোবিন্দ পেয়ে যায় চরণ সেও পালিয়ে যাবে তবে কি নিয়ে বাঁচবো এই ছবিটাই তো একমাত্র সাথ আমার এই ছবিটাকে আঁকড়ে ধরেই আমি বেঁচে আছি রাধারানী কাঁদছে কতদিন ধরে মা একশো বছর কেন একশো বছর ধরে কাঁদবে যে কিনা ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত আমরা জানি ভগবানই কৃষ্ণই রাধা রাধাই কৃষ্ণ তাহলে একশো বছর ধরে রাধারানী কাঁদছে কেন এটা জানতে হবে এই জন্য গোলক বৃন্দাবনে যেতে হবে যে গোলক বৃন্দাবনে ভগবান সব সময় থাকেন রাধারানীকে সঙ্গে নিয়ে এবারে যুগলেই আছে বলছে রাধে কি হলো কেননা শোনো রাধে তুমি আর আমি সব সময় একসঙ্গে থাকি তাই আমাদের একসঙ্গে থেকে মিলনে যে কি আনন্দ সেটা বুঝতে পারি না ও মা দেখবেন যাদের ঘরে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই সকাল থেকে রাত পর্যন্ত তাদের ঘরে খুব ভালো ভালো খাবার হয় কথাটা মিলিয়ে নেবেন সকালে সেই ব্রেকফাস্ট থেকে শুরু হয় ব্রেকফাস্ট টিফিন লাঞ্চ তারপরে ডিনার কত কিছু কত রকমের সিস্টেমেটিক খাবারের কত রকমের পথ্য তা সেই ছেলেরা দেখবেন ভালো করে খাবার খাই না মা বাবা মেরে ধরে একটু কোনো রকমের মুখে পুরে দিল ব্যাস আর সেই খাবারগুলো যেখানে ফেলে দেওয়া হয় রাধে রাধে এমনও ঘরের ছেলে আছে খাবারগুলো দেখে দেখে ভাবে যে যদি আমাদের হাতে একটু করে তুলে দিতে কত ভালো হতো সারাদিন আমরা ডাল ভাত খেয়েই মানুষ হচ্ছি একটু ভালো খাবার পাই না রাধে রাধে তার দাঁত থাকতে মা দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত খসে গেলে তবে বোঝা যায় তাই যে সমস্ত বড় লোকের ছেলেদের দেখবেন হোস্টেলে পাঠানো হয় বোর্ডিং স্কুলে ভর্তি করে দেওয়া হয় তারা কিন্তু অনেকটা তৈরি হয়ে যায় সেখানে তার ভালো ভালো খাবার দেবে না মা বাবার মতো রাধে রাধে তারা যখন ওই বোর্ডিং স্কুল থেকে একবার করে ঘরে আসে ঘরে যা পায় সেটাই খেয়ে নেয় কি ভালো কি ভালো কি ভালো কি সুন্দর হরি বল যে ছেলে ঘরের খাবার ছুঁত না ফেলে দিত সেই ছেলেকে আর খাবার দিতে তর হয় না কেড়ে খেয়ে নেয় রাধে ঠিক সেরকম রাধা গোবিন্দ একে অপরের সঙ্গে মিলনে আছে তাই মিলনের যে কি চরম আনন্দ সেই আনন্দটা বুঝতে পারছে না রাধে বেশ কিছুদিনের জন্য যদি তোমার সঙ্গে আমার বিরহ হয় মানে বিচ্ছেদ হয় তুমি অন্যদিকে আমি অন্যদিকে যদি দুজন অন্য অন্য জায়গায় বাস করি কেউ কাউকে দেখতে না পাই কথা বলতে না পাই তারপর যদি দুজনের মিলন হয় কত আনন্দ হবে বলো তো রাধে রাধারানী বলছে কথাটা তো মন্দ নয় সেই গোলক বৃন্দাবন ধামে ভগবান আমার সঙ্গে সঙ্গে লীলা শুরু করলেন সেখানে আরেক ভক্ত যার নাম বিরজা কুঞ্জ সাজিয়ে বসে আছে এসো প্রাণ না তো হে এসো প্রাণ না তো হে
दिवस रज जागिया रही आमी एसो प्राणनाथ हे एसो प्राणनाथ हे एसो प्राणनाथ हे आमी जानी ना भो जानी शुद्ध गो कादिते एसो प्राणनाथ हे एसो प्राणनाथ हे एसो प्राणनाथ विरोजा 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 छुटते चले बिरजा बिरजा राधारानी के छेड़े दिए संगे श्रीराम सखा श्रीराम चल चल आमाके क्यों बैकुल हुए डाकले आमी थाकते पारी ना आमी छुटते छुटते तार काछे जाए चल ना आमार संगे श्रीराम सखा के संगे निये भगवान बिरजार कुंजेर सामने एसे बोलछे श्रीराम तुई एखाने दाड़ा दरजार सामने एखाने पहारा दिबी দেখবি বাইরের থেকে কেউ যেন ঢুকতে না পারে আমি যতক্ষণ বিরজার কুঞ্জে থাকব ওমা আবার বলি এ কিন্তু মানুষের লীলা নয় ভগবানের লীলা রক্ত মাংসের দেহের লীলা নয় চিন্ময় দেহের লীলা এই চিন্ময় দেহটি কখন পাই যদি কোনো সদগুরুর কৃপা আমাদের হয় জানি না আপনাদের সংসারে কারো হয়েছে কিনা আমার কিন্তু এখনো হয়নি যেদিন হবে এই সংসারে আমি থাকতে পারবো না পাগলের মতো ছুটে বেড়াবো কোথায় প্রাণনাথ কোথায় কৃষ্ণ চিন্ময় দেহ যে দেহের সঙ্গে রক্ত মাংসের দেহের কোনো সম্বন্ধ থাকে না মানুষের তিনটে দেহ একটা স্থূল দেহ একটা সূক্ষ্ম দেহ একটা চিন্ময় দেহ এই স্থূল দেহটা দিয়ে আমরা সংসারে এত লাফালাফি ঝাপাঝাপি করি এটাকে নিয়ে সারা দিন ভাবি ভেতরে যে আরেকটা দেহ আছে সেটা ভাবি না সূক্ষ্ম দেহ যে সূক্ষ্ম দেহটা নিয়ে আমরা বারবার আসা যাওয়া করি পৃথিবীতে আসা আর যাওয়া করিব করিব তেসি ভক্তমণ্ডলী কোন কোন ভাগ্যবান জীব এই সূক্ষ্ম দেহর উপরেও আরেকটা দেহ পান গুরুর কৃপায় সৎগুরুর কৃপায় তার নাম হচ্ছে চিন্ময় দেহ যেদিন আমরা পেয়ে যাব না সেদিন আমাদের ভেতরে এত আনন্দ হবে এত চরম আনন্দ যে সংসারের কোনো দুঃখময় ছুঁতে পারবে না সংসারের কোনো মানুষ কোনো সখা বন্ধু কারোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না শুধু গোবিন্দ প্রাণনাথ কৃষ্ণ প্রাণনাথ কৃষ্ণ প্রাণনাথ চরম আনন্দ চরম আনন্দ তা সেই চিন্ময় দেহ হচ্ছে কার বিরজা চিন্ময় দেহ কার কৃষ্ণ সেই চিন্ময় দেহ হচ্ছে কৃষ্ণ ভগবান
আর সেই চিন্ময় দেহ হচ্ছে বিরজা রক্ত মাংসের দেহ নয় কামনা বাসনার দেহ নয় প্রবেশ করেছে বিরজা চরণ সেবা করছে সিদাম পাহারা দিচ্ছে সিদামকে বলেছে দেখবি কেউ যেন ঢুকতে না পায় এবার রাধারানী তো কখনো একা থাকে না হঠাৎ চমকে উঠেছে কি আমার কৃষ্ণ তো আমার পাশে নেই গেল কোথায় অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পেল সে বিরজার পঞ্জি বিরজা গোবিন্দের চরণ সেবা করছে কি গোবিন্দের অঙ্গ কৃষ্ণের অঙ্গ এত কোমল আমি চন্দন মাখাতে ভয় পাই আর সে কিনা চরণ সেবা করছে আমার গোবিন্দের চরণে ব্যথা হয়ে যাবে বিরজা রাধারানী ছুটতে 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 বিরজা বিরজা করে একদম বিরজার পঞ্জের সামনে দেখে কিনা সিদাম পাহারা দিচ্ছে এই সিদাম আমায় যেতে দে পথ ছেড়ে দে দাঁড়াও কে বললো সিদাম কাকে বললো রাধারানীকে কেন বললো কৃষ্ণ বলেছে বলেই বললো দাঁড়াও রাধে আমার সখা কৃষ্ণ বলেছে সে যতক্ষণ কুঞ্জের ভেতরে থাকবে বাইরের থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে তোমাকে এখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে হবে রাধারানী বলে তোর এত বড় অস্পর্ধা হ্যাঁ তুই কিনা রাধারানীকে বাধা দিলি তোর এমন অসুরীয় মনোভাব এজন্য আমি তো ভূমি সাপ দিলাম তুই অসুর কুলে জন্ম নিবি তুই হবি শঙ্খ চূড় রাধে ও রাধে রাধে অমনটি করো না অভিশাপ দিও না রাধে আমি আমি যদি অসুর হয়ে যাই তাহলে আমি কৃষ্ণকে ভুলে যাব আর কৃষ্ণকে ভুলে গেলে যে কত ব্যথা কত যন্ত্রণা তুমি কি জানো না রাধে ফিরিয়ে নাও বাক্য ফিরিয়ে নাও রাধারানী বলছে আমার বাক্য ফেরানো যাবে না তোকে অসুর কুলে জন্ম নিতেই হবে তুই হবি শঙ্খচূড় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হরি বল থাকতে না পেরে সিদাম বলছে রাধে তুমি তোমার বাক্য যখন ফিরিয়ে নিলে না আমায় যখন অভিশাপ দিলে আমিও তোমায় ছাড়ব না আমি যদি কৃষ্ণের ভক্ত হয়ে থাকি আমি যদি কৃষ্ণকে ভালোবেসে থাকি ওই কথা নয় কথা নয় জয়নি তাই এই ছেলেগুলো কি বদমাস কত চিৎকার করে এর যে বেটা আছে না এর ছেলে ওই রকম বড় অত বড় অনেক বেশি চঞ্চল জয়নি তাই অনেক বেশি চঞ্চল আমার বাড়িতে যদি একদিন আসে আমরা অতিষ্ঠ হয়ে যাই এর ছেলে মানে ও ছেলে বদমাস বাবা কত বদমাস বুঝতেই পারছো জয়নি তাই হরি বল তা শ্রীমতী রাধারানী আমার বাক্য ফিরিয়ে নিলেন না তাই সিদাম বলছে আমিও ছাড়বো না আমিও ছাড়বো না আমি যদি কৃষ্ণের ভক্ত হয়ে থাকি রাধে আমিও তোমায় অভিশাপ দিলাম তুমি আমার কৃষ্ণকে অনেক কাছের থেকে পেয়েও 100 বছরের বিরহ যন্ত্রণায় ছটপট ছটপট করে কাঁদবে নিদাই গৌর হরি হরি বল এটা তোর অভিশাপ নয় রে এটা আশীর্বাদ কেন জানিস আমি কৃষ্ণের সঙ্গে মিলনে থাকি তো তাই মিলনের আনন্দ বুঝতে পারি না 100 বছরের বিরহের পর ছটফট করে কেঁদে কেঁদে তারপরে যখন আমার কৃষ্ণের সঙ্গে আমার মিলন হবে সেই মিলনে যে কত সুখ কত আনন্দ আমি কেমন করে বোঝাই তো মায়েরা বোঝা গেল আজকে রাধারানী 100 বছর ধরে কেন কাঁদছে করি বলি দোষটা কার দোষ কারু নয় সব ভাগ্যে একটার পর একটা ঘটনা ঘটবে যা কিছু ঘটছে সব বিধাতা লিখে দিয়েছে আজকে আপনাদের গ্রামে কীর্তনে আমার আসতে হবে এটাও কিন্তু কপালে লেখা ছিল যদি বলি ভাই ডেকেছে সেটাও ভুল হবে সব সিস্টেমেটিক করা আছে কবে কি হবে কবে আমি বাঁচবো কবে আমি মরবো কবে আমার অসুখ হবে কবে আমার ভালো হবে কবে আমার মন্দ হবে কবে আমার ক্ষতি হবে সব লেখা আছে আমরা শুধু ছুটে বেড়াই আর ভগবানকে কথাই কথাই দোষ দিই ঠাকুর তোমার বিচার নাই যার যেমন কর্মফল পূর্বজন্মে যে যেমন কর্ম করেছে পাপ করেছি পাপের ফলও পাবো পুণ্য করেছি পুণ্যের ফল পাবো
অনেকেই ভাবে আমার জীবনে অনেক পাপ হয়েছে তো তা কিছু দান ধ্যান করে দি পূর্ণ করে দি পাপটা মাইনাস হবে বলি হবে না যতটা পাপ করেছে ভোগ করতে হবে যতটা পূর্ণ করবে সেটাও ভোগ করতে হবে রাধে রাধে তাহলে কোন জিনিসটা করা ভালো পূর্ণটা করাই ভালো পাপ না করাই ভালো যদি এতই সোজা হতো যে পাপ করলাম তারপরে দান ধ্যান করে দিলাম পাপটা মাইনাস হয়ে গেল পাপটা ক্ষয় হয়ে গেল আর আমার দুঃখ হবে না তাহলে তো সবাই পাপ করতাম গো পাপ করতে কারো ভয় হতো না পাপটাকে ভয় করতে হবে সব সময় ভালো পথে চলার চেষ্টা করতে হবে মানুষকে তাহলে জীবনে কোনোদিনও দুঃখ আসবে না এখন পূর্ব জন্মের সেই কারণে রাধারানী আজকে একশো বছরের বিরহ যন্ত্রণায় কাঁদছে ভক্তরা বলছে হে গোবিন্দ তুমি দেখতে পাও না তোমার রাধারানী এত কষ্ট করছে আর তুমি কিনা রাজ সিংহাসনে বসে আছো দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র হয়ে সেই ভক্তটি হচ্ছে নারদ মনে নারদ মনে চলেছে বৃন্দাবনে কি জন্য ভক্তি রস আস্বাদনের জন্য কারে বা জানাই বলো বেদনা আমার বুঝল না কেহ আমার কে বলছে নারদ মনে আমার যে ভেতরে কি আনন্দ বা দুঃখ কেউ বোঝে না ও মা আমাদের ভেতরের কষ্ট কেউ বোঝে কেউ বোঝে না তুমি যদি দুটো দুঃখের কথা আসতে তুমি যদি দুটো দুঃখের কথা কাউকে বলতে যাও সে দেখবে আরো পাঁচটা বাড়িয়ে বাড়িয়ে তোমায় বলে দেবে এটা কিন্তু আমাদের মধ্যে একটা কম্পিটিশন ভাব আছে কোনো মায়ের সঙ্গে কোনো মায়ের দেখা হোক সে বলবে কি বলবো গো আমার ঘরে যা অশান্তি আমার শাশুড়ি নিয়ে শান্তি নেই স্বামী নিয়েও শান্তি নেই ছেলেগুলোও যা বদমাইশ হয়েছে যে মাটিকে বলবে সে মা বলে তুমি কি বলছো গো তোমার কথা থাক আমার কথা শোনো মানে বড় হতেই হবে কোনো কিছু তো বড় হই না হই দুঃখটাতেও বড় হতে হবে তাই কি বলছে কারে বাজানা কার বাজানায় বলো বেদনা আমার বুঝল না কেহ আমারে কার বাজানায় বলো বেদনা বুঝল না কে আমারে হে বুঝল না কে আমারে কার বাজানায় বলো বেদনা আমারে বুঝল না কে আমারে কার বাজানা বলো বেদনা আমারে বুঝল না কে সযতনে যত সযতনে যত সযতনে যত জালে মারে আমি কত যত্ন করে আমার হৃদয়টিকে সাজিয়েছিলাম
कृष्ण प्रेम दिए किंतु आमार भाग्य सत्संग साधु संग जुटलो ना बोले आमार हृदयेर प्रेमे जेनो कोथाई चले गेलो मायरा আমাদের মধ্যে অনেকেই আছে একবার গুরুকরণ করে নিলাম মানে ভাবলাম হয়ে গেল অসম্ভব শুধু গুরুকরণ করলে হবে না বারবার সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে তবে হৃদয়ের প্রেমটা জাগরিত থাকবে ও মা প্রদীপটা একবার জ্বালিয়ে দিলে হবে না বারবার তাতে তেল সিজন করতে হবে তবে প্রদীপটা একই রকম জ্বলে থাকবে রাধে রাধে ঠিক সেরকম আমার হৃদয় মন্দির সাজাতালে जाली बरबा निभे जाए सभी आधा रे करवा जला पालो बेतना हमारे बुझल न के बारे करवा जला बेतना मरे बुझलो बुझलो ना बुझलो ना बुझलो ना के नारद मुनि मने मने भावछे आमी तो अनेक वृंदावन जाइनी अनेक दिन एक बार घुरे आसि एबार वृंदावने नारद मुनि आसछे কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়ার জন্য একবার ভুল হয়েছিল যে ভুলের কথা আপনারা সবাই জানেন আপনাদের হরিবাসরটি অনেক দিন ধরেই হচ্ছে ওই যে নারদ মুনি নিজেকে ভেবেছিল আমি সবথেকে বড় ভক্ত তাই কৃষ্ণ অভিনয় করে বলেছিল আমার মাথা ব্যথা হচ্ছে একটু চরণ ধুলি দিয়ে দাও সেরে যাবে তা নারদ মুনি নিজের চরণ ধুলি তো দিলই না বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দিল না শেষে ব্রজগোপিনীদের চরণে যত ধুল ছিল সব দিয়ে দিল নারদ মুনি জিজ্ঞেস করলো ব্রজগোপিনীগণ তোমাদের চরণ ধুলি দিবে ভগবান কে তোমাদের ভয় করে না তোমরা নরকগামী হবে ব্রজগোপিনীরা কি বলেছিল যে ভগবানকে সুখে রাখতে গিয়ে ভগবানকে আনন্দ রাখতে গিয়ে চিরদিনের মতো অখণ্ড ভাবে মানে কোনোদিনও সেটা শেষ হবে না যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয় সেও ভালো তবু যেন আমাদের প্রভু ভালো থাকে এটাই গৌর হরি বল তাহলে ভগবান কে ভালো রাখতে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে পারে ব্রজগোপিনী তাদের মত ভক্ত জীবনে কোনোদিনও কেউ হয়নি আর হবেও না নারদ মুনি ঠিক করেছে একবার বৃন্দাবনে গিয়ে দেখি কি খবর তা নারদ মুনি কিসে করে যায় নারদ মুনি ঢেকি আছে আপনাদের এখানে ঢেকি নেই আছে শুনে পরে বলছে তো দেখেছিলে কি বলে ভুলে গেছে এখন জয় নিতে যাবে তা নারদ মুনি চলেছে বৃন্দাবনে সূক্ষ্মদর্শী নারদ মুনি ভাবে মনে মনে ও গো সূক্ষ্মদর্শী নারদ মুনি ভাবে মনে মনে আহা সূক্ষ্মদর্শী নারদ মুনি ভাবেন মনে মনে সূক্ষ্মদর্শী নারদ মুনি ভাবে মনে মনে সূক্ষ্মদর্শী নারদ মুনি ভাবে মনে মনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাই কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাই কেমনে কিসে করে যাই বললে কিসে করে মানে বুঝতে পারলেন যে কথাটা বললাম যা ছেলে বদমাশ তার বাপ তো বদমাশ হবে একদম চুপ করে থাকতে পারে না বলে কে টোটোতে যায় কই না নারদকে দেখি নাই শিবকে দেখেছি তাহলে ঢেকিতে কি হয় ঢেকিতে কি হয় ধান হয় ধান কোটা কোটি চাল কোটা কোটি ধান কোটা কোটি চাল কোটা ধান কোটা কোটি চাল কোটা এই ধান কোটা কোটি চাল কোটা কোটি ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবন নারদ যা
নারদ যা ঢেকিয়া হরণে নারদ বৃন্দাবনে যা কোথা হইতে তা পাশি লাগিল তার কোথা হইতে তা পাশি লাগিল তার গায়ে কোথা হইতে তা পাশি লাগিল তার কোথা হইতে তা পাশি লাগিল তার গায়ে তোমাদের এই ব্রজে কোথাও আগুন লেগেছে নাকি গো জোরে জোরে চিৎকার করে করে ডাকছে সবাইকে কেউ সাড়া দেয় না যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে কারো ঘরে রান্না হয় না কেউ নিজের জন্য রান্না করে না শুধু কানাই কানাই গোপাল গোপাল বলে বনে বনে খুঁজে বেড়ায় শুধু পাগলিনীর মতো তারা খুঁজে বেড়ায় কোথায় তাদের প্রাণনা কেউ কোনো কথা বলে না যেদিক থেকে আগুনের তাপ হুহু করে আসছে নারদ মুনি সেদিকে এগিয়ে যাচ্ছে দেখি তো কোথাও আগুন লেগেছে না যেখানে গিয়ে আর দাঁড়ানো যায় না সারা শরীরটা যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে সেখানে গিয়ে কি দেখলো সেখানে দেখলো আগুন না কি আছে আমার রাধা রানী আমার রাধা রানী ললিতা বিশাখা চম্পকলতা সবাইকে নিয়ে বসেছে এই ললিতা ললিতানী জানিস আমি বেঁচে থেকে তো আমার প্রাণনাতে সেবা করতে পেলাম না ললিতা আমি যখন মরে যাব আমার এই মরদেহটা দেখুন মা ভক্ত কাকে বলে রাধারানীর কাছে শিখতে হয় ভক্ত কাকে বলে বলছে আমার এই মরদেহটা যেটা মাটি জল আকাশ বাতাস আলো দিয়ে তৈরি হয়েছে ক্ষিতি অপতেজ মরুদ বোম এই পঞ্চভূতের দেহ সেটা যেন গোবিন্দ সেবায় লাগে মানে কি বলতে চাইছিস বলছে আমার দেহের এই মাটি ওরে ললিতারে সেই মাটিতে যেন মিশে যায় যে মাটিতে গোবিন্দ আমার চরণে ফেলে চরণে ফেলে আমার দেহের এই জল যেন সেই সরোবরে মিশে যায় যে সরোবরে গোবিন্দ আমার স্নান করে স্নান করে আমার দেহের এই তেজ যেন সেই আয়নায় মিশে যায় যে আয়নায় গোবিন্দ আমার মুখ দর্শন করে মুখ দর্শন করে আমার দেহের আকাশ বাতাস যেন সেই গগনতলে মিশে যায় যে গগনতলে গোবিন্দ আমার বিচরণ করে বিচরণ